রাজশাহীর পদ্মা নদীতে 20 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর পদ্মা টি বাঁধ এলাকায় বেঙ্গল ডলফিন্সের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 20 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা টি বাঁধ থেকে শুরু হয়ে সারদা ক্যাডেট কলেজ পদ্মার পাড়ে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার 27 জন সাঁতারু অংশগ্রহণ করে। দুপুর 1টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।